নমস্কার বন্ধু, পার্শ্ব শিক্ষকরা এখন এই হাড়িম করা ঠান্ডায় তারা রাস্তায় কিন্তু বসে আছে, আন্দোলন করছে। সেই আন্দোলনকেই কটাক্ষ করলেন বিকাশ ভবনে যাওয়ার সময় মহিদুল ইসলাম, তিনি কি বললেন আমরা একটু দেখে নিই, তারপরে আমরা বিষয়টাতে আসছি। ফলে যে আন্দোলন মানুষ নিয়ে সারা দিতে পারবে না, দেখতে পারবে না, দিনের বেলা তাবু দেখুন পুরো ঢাকা, পুরো দিনের বেলা রাস্তায় কোনো লোক দেখতে পাচ্ছে না, এবং আন্দোলন যদি আমরা দেখা পুরো ঢাকা আছে, মানুষ এই আন্দোলন দেখতে পাচ্ছে। তো ফলে যে আন্দোলন মানুষ নিয়ে সারা দিতে পারবে না, দেখতে পারবে না। এই পোস্টটি তিনি করার পরেই শিক্ষকরা কিন্তু রেগে যান, এবং সমস্ত ধরনের সে পার্শ্ব শিক্ষক, এসএসকে মেসকে সব ধরনের শিক্ষক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা লিখছে যে শকুনের চোখ প্যান্ডেলের দিকে, বুঝুন এই এই কোনো এই কোনো শিক্ষক নেতা ধিক্কার তাকে, ধিক্কার তার ভাবনাকে, এইভাবে কিন্তু বিভিন্ন মন্তব্য উঠে আসছে এবং ঝাঁকে ঝাঁকে, কারণ তিনি তো একজন নেতৃত্ব। এবং আরও অনেকে লিখছে যে আপনার নাটকের পরিসমাপ্তি তো হয়ে গেছে, এবার দয়া করে মুখ বন্ধ করুন, পার্শ্ব শিক্ষকদের ভাবনা চিন্তা তারা নিজেরাই করে নেবে, আপনি যত কম মাথা খাওয়াবেন ততই পার্শ্ব শিক্ষকদের মঙ্গল, আপনি বরং বিজয় উৎসবের কথা চিন্তা ভাবনা করুন যে কী আবির মাগবেন। এরকম বলতো হাজারো হাজারো কমেন্ট, এবং পার্শ্ব শিক্ষকদের আন্দোলন পার্শ্ব শিক্ষকদেরই করতে দিন, আপনাদের আন্দোলন তিন দিনে শেষ, ভাষণ মারলেন শেষে শিক্ষামন্ত্রীর কাছেও যেতে পারলেন না, মুখ্যমন্ত্রী তো অনেক পরে, তাই পার্শ্ব শিক্ষকদের যে যন্ত্রণাটা পার্শ্ব শিক্ষকরা বুঝেন, এইভাবে দয়া করে আপনি একটু চুপ করে বসুন, আপনার আন্দোলন তো শেষ হয়ে গেছে, এইভাবে বিভিন্ন পিটিদের আর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, আপনার এত গাজালা কিসে কেন মাস্টারমশাই, বিভিন্নভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে কমেন্ট তার প্রতি একটা যে মানুষের আশা ভরসা ছিল, হ্যাঁ বললেন যে এবিপি আনন্দে বিজ্ঞাপন দিলেন, নবান্ন অভিযানে সমস্ত কিছুই একবারে করে আনবেন, কিন্তু সেখানে কিন্তু শূন্য, তাই সব কিছু নিয়ে কিন্তু তিনি একটা সাহসী নেতা মনে করেছেন যে সমস্ত ধরনের শিকারে যে কিছু হয়তো হবে, কিন্তু ভোট সামনে 10 তারিখে ভোট ডিকলে, 10 ফেব্রুয়ারি 12-13 তারিখ করে ইদ্দিসবাবু যিনি কাভারেজ করেছিলেন, তিনি বলেন মাননীয় মহিদুল ইসলাম স্যার এই সময়টাকে আপনার বিশ্রামের প্রয়োজন, আপনি মানসিকভাবে সম্পূর্ণ অসুস্থ, আপনার মুখে এসব মানায় না, আপনি নিশ্চিন্ন হয়ে গেছেন, তাই আপনার কথা একটাও মিলল না, তাই আপনার বঞ্চিত শিক্ষকদের প্রতিনিধি হিসেবে আজকের বিশ্বাস করতে শুরু করেছিল যে হয়তো পারবে, হয়তো ছিনিয়ে আনতে পারবে এই বঞ্চিত শিক্ষকদের, যারা চোখে চোখ রেখে লড়াই করে, কিন্তু কোথায় গেল বন্ধু সেই লড়াই, কিন্তু আমরা দেখতে এবং নিশ্চিত ভাবে আমরা যে ডিমান্ড গুলো রেখেছিলাম সেই ডিমান্ড নিয়ে আলোচনা হয়েছে, সদর্থক আলোচনা, আমরা খুব খুশি। এবং তার থেকে বড় বিষয় মুখ্যমন্ত্রী রোহিত যেটা বললেন যে আপনাদের সাথে 6 জানুয়ারি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা হয়েছেন, এবং উনি খুব নিজের কমিটমেন্টে পাকা, সেই কমিটমেন্টে পাকা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আপনাদের সবুজ সংকেত দিয়েছেন, আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের দাবিগুলো বিবেচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং শিক্ষা সচিবও আপনাদের সঙ্গে কথা বলেছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার উপর আমাদের ভরসা আছে, আস্থা আছেন, তিনি প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করেন, এবং তিনি খুব দ্রুত আমাদের এই মহাজোটের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন এবং দাবি আদায় হবে। আমরা এই আজকের আলোচনায় অত্যন্ত খুশি, আমাদের এই যে অরাজনৈতিক সংগঠন যে 3 দিন ধরে অনশন, সেই অনশন কর্মসূচি সফল হয়েছে এবং আমরা দাবি আদায়ের ক্ষেত্রে আশাবাদী, এবং নিশ্চিতভাবে আজকের এই বৈঠকে আমরা প্রত্যেকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষে রাজ্য সভানেত্রী সবিতাকে ছিল, রাজ্য কোয়ার্ডিনেটর মিঠু দাস ছিল, সহসভাপতি সুমন কল্যাণ হাতি, আমরা প্রত্যেকে খুব খুশি। অনেকক্ষণ ধরে এই আলোচনা হয়েছে, প্রতিটা সংগঠন কারা কারা আছে, কত সংখ্যা আছে, তাদের কি কি দাবি, 26 দফা দাবি, সেই দাবি নিয়ে এখন কি অবস্থায় আছে, এবং আরও একটা বিষয় আমরা আপনাদের সামনে জানাচ্ছি যে শিক্ষা দপ্তর থেকে
আমাদের এই চুক্তিভিত্তিকের একটা দাবিপত্র নিয়ে একটা তার যে প্রোগ্রেসিভ হয়েছে, কত টাকা কাদের বেতন বৃদ্ধি হচ্ছে বা পেনশন হচ্ছে, সেই বিষয়ে অলরেডি নবান্নে কিন্তু রিপোর্টিং হয়ে গেছে এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে এই বিষয়টা হলে অনেকটা কাজ এগিয়ে গেছে, যেই বিষয়টা আমাদের বললেন। এখন আমরা আমরা অবশ্যই আজকের এই গণতান্ত্রিক যে আন্দোলন ছিল সেই আন্দোলন রাজ্য সরকার মান্যতা দিয়েছে, রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই অনশন কর্মসূচি আপাতত আমরা প্রত্যাহার করছি। নিশ্চিতভাবে বললেন খুব দ্রুত আমাদের এই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়ে সমস্যার সমাধান হবে। সেক্ষেত্রে আমরা রাজ্য কমিটির সিদ্ধান্ত মতো যে আগামী 10ই ফেব্রুয়ারি রানী রাসমণি রোডে আমাদের বিজয় সমাবেশ হবে অথবা আবার পুনরায় নবান্ন অভিযান হবে যদি তার মধ্যে দাবি আদায় না হয়। অর্থাৎ আলোচনা হয়েছে, ভাবনা চিন্তা চলছে, কিন্তু সেই হাতে হাতে দাবি কিন্তু আদায় হলো না। কবে করবেন? 10ই ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হয়ে যাচ্ছে। অর্থাৎ ভোট যদি ঘোষণা হয়ে যায় বন্ধু, সেক্ষেত্রে আর কিছু করার নেই, তাই যা করার কিন্তু এই জানুয়ারি মাসে কিন্তু জোর জার করতে হবে। তাই সেই জন্য বিকাশ ভবনের যে এসএসকে পৌরসভা মাদ্রাসার আন্দোলন চলছে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে এবং বাকি যে সংগ্রহগুলি আছে তারা তাদের নিজেদের মতন করে আবার লেগে পড়তে হবে। সে কম্পিউটার শিক্ষকই হোক, সে বৃত্তিমূলক শিক্ষকই কারণ করে সমস্ত কিছু কিছু ঝাঁপিয়ে পড়তে হবে এবং পার্শ্ব শিক্ষকদের আন্দোলন চলছে তারা তো তেড়ে পড়ে চলছে। কিন্তু বিষয়টা হলো যে বিষয়টা যে কাউকে সমালোচনা করা নয়, তিনি যদি সঠিক নেতৃত্ব পারতেন তো বিকাশ ভবনে গিয়ে একবার ওই নেতাদের সাথে দেখা করতে, ওইখানে যারা শিক্ষকরা পড়ে হয়েছে তাদের সাথে কথা বলতে, তবেই তো তিনি আসল নেতৃত্ব। এটাই বলতে চাইছেন সমস্ত শিক্ষক কুল, সব না করে যখন শিক্ষকরা বঞ্চিত, উপেক্ষিত, অবহেলিত, তাহলে সেই জায়গায় তিনি সমালোচনা করায় এটা বড় সমালোচিত হচ্ছেন তিনি নিজেই এবং নিজের জমি তিনি নিজেই হারিয়ে ফেলছেন। আপনারা এই বিষয়টিকে কীরকমভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং সঠিক যুক্তি দেবেন এবং আন্দোলনের বার্তা নিয়ে এগিয়ে আসবেন। নমস্কার, ধন্যবাদ। দেখতে থাকুন টুথ নিউজ, সাথে রাখুন টুথ নিউজ। নমস্কার।